শনিবার সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল টঙ্গীর ইজতেমা ময়দান সহ আশপাশের এলাকায়। একসময় তাবলিগ জামায়াতের দুপক্ষের সদস্যরা ইজতেমা ময়দান, ঢাকা ময়মনসিংহ সড়ক, আবদুল্লাপুর থেকে কামারপাড়া হয়ে আশুলিয়ার দিকে অবস্থান নেন। বন্ধ করে দেয়া হয় বিশ্ব ইজতেমা ময়দানের সামনের রাস্তা। এতে টঙ্গী ও রাজধানীর বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। এতে ভোগান্তিতে পড়েন শিশুসহ সাধারণ মানুষ। এই গাড়ির জামের জন্য 4 কিলোমিটার আমরা হাঁটতে আছি, প্রচুর ভোগান্তি হইতেছে। কি বলবো, জানলে বাচ্চা সামনে হাইটা যেতেছি। আমার যেতে হবে হাউস বিল্ডিং, এখন না উপায় না, এখন হাঁটা শুরু করছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাস্তায় অবস্থান নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। টঙ্গী ময়দান যেটা, সেটা সেখান থেকে সাত গ্রুপ যারা আছেন তাদেরকে এবং মৌলানা জুবের গ্রুপ যারা আগে যারা ছিলেন ওনারা দুই গ্রুপকেই অলরেডি ওই মাঠে থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে এবং ওনারা মাঠ খালি করে দিচ্ছে। শনিবার ফজরের নামাজের পর থেকেই এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।